দেশের 75তম স্বাধীনতা দিবস স্মরণীয় করে রাখতে 75 রকম সামগ্রী ব্যবহার করে 75টি মানচিত্র তৈরি করেছেন চন্দন বন্দ্যোপাধ্যায়। অপ্রয়োজনীয় দ্রব্য যেমন ডিমের খোসা, প্লাস্টিক, ফুল এবং ফল, ফুলের বীজ সহ 75টি দ্রব্য সামগ্রী ব্যবহার করে 75টি মানচিত্র তৈরি করে ফেলেছেন হুগলির ধনিয়াখালীর চন্দন বন্দ্যোপাধ্যায়। প্রথম মানচিত্রটি তৈরি করেন সুতলি দড়ি ব্যবহার করে এবং 75তম মানচিত্রটি তৈরি করেন সুগন্ধি ফুলের বীজ দিয়ে। এছাড়াও প্রাচীন মুদ্রা সহ বিভিন্ন সময়ে কয়েন ব্যবহার করে তৈরি করেছেন একটি মানচিত্র। আবার দেশের মনীষীদের ছবি, দেশনায়ক সহ বিভিন্ন দেশের বিখ্যাত চলচ্চিত্র শিল্পী, সঙ্গীত শিল্পী, দেশের সেরা খেলোয়াড়দের ছবি ব্যবহার করে তৈরি করেছেন একটি মানচিত্র। সঙ্গীতের পাশাপাশি নতুন কিছু করার চিন্তা ভাবনা নিয়ে প্রথমে কয়েন আর্ট শুরু করেন চন্দন বন্দ্যোপাধ্যায়। একটি কয়েনের উপর কোনো আঠা বা চুম্বক শক্তি ব্যবহার না করে 13,000 কয়েন দিয়ে একটি সেফ তৈরি করেন। পরবর্তীকালে কয়েনের সংখ্যা বাড়িয়ে গ্রিনিস বুক অফ রেকর্ডে নিজেকে সর্বোচ্চ প্রমাণ করার চেষ্টায় তিনি ব্যস্ত। এরই মাঝে 75 রকম সামগ্রী ব্যবহার করে দেশের 75টি মানচিত্র তৈরি করে সাড়া ফেলেছেন তিনি। 2011 সালে কয়েন আর্টের উপর লিমকা বুক অফ রেকর্ডে দেশের সেরা হয়ে তাক লাগিয়েছেন চন্দনবাবু। পেশায় সঙ্গীত শিক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায় গত 4 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই মানচিত্র তৈরির কাজ করে আসছিলেন। 75তম স্বাধীনতা দিবসে নিজের এলাকার একটি স্কুলে এই মানচিত্রগুলি প্রদর্শন করবেন বলে জানান চন্দন বন্দ্যোপাধ্যায়। চন্দনবাবুর ইচ্ছা তার তৈরি মানচিত্র দেশের সর্বত্র প্রদর্শিত হোক এবং এর জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতার আবেদনও রেখেছেন চন্দন বন্দ্যোপাধ্যায়। চন্দনবাবুর এই কীর্তিকে অনেকে সাধুবাদ জানাচ্ছেন, কারণ দেশের জন্য ভেবে এত বছর সময় ধরে 75 রকম সামগ্রী সংগ্রহ করে দেশের 75টি মানচিত্র তৈরি করা দেশভক্তির একটা নিদর্শন। আমি আগে অন্য একটি আর্ট নিয়ে কাজ করতাম, তারপর সেখানে সেই সব আর্ট নিয়ে আমি এক্সিবিশন করেছি, কয়েন আর্ট নিয়ে এক্সিবিশন করতাম। তা প্রথম 2-3 বছর হওয়ার পরই তারপর আমাকে বলতেন যে জননদা অন্য কোনো আইটেম কিছু নেই, নতুন কোনো জিনিস। তা আমি ভাবতে শুরু করলাম এবং আমার মাথায় এই ভাবনাটা আসে যে ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি ভারতের মানচিত্র তৈরি করি, তা সেই ইউজ অ্যান্ড থ্রো দিয়ে পেন দিয়ে আমি প্রথম মানচিত্র তৈরি করেছিলাম। এবং সুতুলি দড়ি, তারপরে শুরু হলো যে ওই গাছের ফল, বীজ, পাতা এইসব দিয়ে, এবং ফেলে দেওয়া জিনিস শুধু দিয়ে নয়, আমি ভারতের VIP মানুষদের নিয়ে, ভারত বিখ্যাত মানুষদের নিয়ে আমি একটি মানচিত্র তৈরি করেছি। এবার 5x5 সাইজের একটি মানচিত্র তৈরি করেছি, সেখানে 200-250 মানুষদের নিয়ে আমি এই মানচিত্রটা করেছি আর কি। এই যে মানে চিন্তা ভাবনাটা এলো মানে হঠাৎ করে 75টা ম্যাপই আপনাকে তৈরি করতে হবে? যখন শুরু করেছিলাম তখন আমার মাথায় কিন্তু 75টা ম্যাপ করবো ভাবিনি। যখন প্রথম একটা এক্সিবিশন করলাম যেখানে 11টা মাত্র ম্যাপ দিয়ে আমি এক্সিবিশনটা আমার হয়েছিল, সেখানে মানুষের উৎসাহ দেখে আমার মনে হয়েছিল সত্যি মানুষ এগুলো দেখতে চায়। তা তখন 2018 সাল তখন এই এক্সিবিশনটা করেছিলাম। তা দেখলাম যে 2021 সালে 75তম স্বাধীনতা দিবস আসছে, এই 75তম স্বাধীনতা দিবসেই আমার মাথায় এলো তাহলে আমি 75টা মানচিত্র তৈরি করবো। আমি লকডাউনের মাঝে আমি বিভিন্ন আইটেম দিয়ে আমি এই মানচিত্র কাজ আমার এগিয়ে নিয়ে গেছি। ফেলে দেওয়া জিনিসের মধ্যে কী কী আছে? ফেলে দেওয়া জিনিসের মধ্যে আছে যেমন ডিমের খোলা, তারপরে এই যে সাইকেলের যে বল, সাইকেলের চেন, তারপরে এই যে যেমন এই এই যে অগ্রা ফল, তারপরে হচ্ছে প্লাস্টিকের ছিপি, প্লাস্টিকের প্যাকেট, এইসব ইতিমধ্যেই তো বুক অফ লিমকা বুক অফ রেকর্ডস আপনার নাম। হ্যাঁ, লিমকা বুক অফ রেকর্ডসে যেটা নাম উঠছে সেটা হচ্ছে আমার কয়েন আর্টের ওপর। আমি একটা কয়েনের ওপর আমি
প্রথমে 13,000 কয়েনের রেকর্ড করি এবং পরে আমার রেকর্ডই ভেঙে আমি 22,000 কয়েনের রেকর্ড করে মানে কয়েনের টাওয়ার করেছিলাম, একটা কয়েনের ওপর কোনো আঠা নেই, চুম্বক নেই করেছিলাম। হুগলি থেকে পাপু সাতরা, রিপোর্ট টাইমস বাংলা।